তোমরা যারা দু হাজার বাইশে প্রাইমারি টেট পরীক্ষা দিয়াছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও ট্যাগলাইনই হচ্ছে এবার নয়তো আর নয় অর্থাৎ এবারে যদি তুমি সুযোগ হাতছাড়া করো তাহলে কিন্তু সুযোগ আর নাও পেতে পারো তাই এটা ভেবে পরীক্ষা দেবে এটা আমার শেষ সুযোগ এটা আমার শেষ চান্স অর্থাৎ এইবারেই আমাকে কিছু একটা করতে হবে আর পরীক্ষা তোমাদের হবে দেড়শো নম্বরের তোমাকে টার্গেট রাখতে হবে সবসময় একশোর বেশি একশো টার্গেট রেখে এগোতে হবে কিভাবে এই টার্গেটটা তুমি লাভ করবে সেটাও আলোচনা করব। আজকের যে সব বিষয়গুলো আলোচনা থাকবে সেটা হচ্ছে যোগ্যতা অর্থাৎ এই টেট পরীক্ষার জন্য তোমার কি যোগ্যতা থাকতে হবে তারপরে সিলেবাস অর্থাৎ বিস্তারিত সিলেবাসটা আলোচনা করা হবে তারপরে বই কি পড়বে এবং কিভাবে তোমার মানে প্রস্তুতি শুরু করবে সেই বিষয়টা আলোচনা করব আর কীভাবে প্রস্তুতি শুরু করবে এবং কীভাবে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে সেই বিষয়টাও আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা প্রথমেই তোমরা দেখো যোগ্যতা তোমাকে তো এইচএস পরীক্ষায় পাস থাকতে হবে যোগ্যতা দেখো এইচ পরীক্ষায় পাস থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর তোমাকে থাকা চাই পঞ্চাশ শতাংশ নম্বর মানে তোমরা জানো তোমাদের পাঁচটা সাবজেক্ট ছিল পাঁচশো নম্বর ঠিক আছে এই পাঁচশো নম্বরের মধ্যে আড়াইশো নম্বরের বেশি যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি ফর্মটা ফিল করতে পারবে তারপরে তোমার কি তারপরে তোমার এই পরীক্ষার জন্য কি থাকা চাই ডি ডিগ্রি থাকা চাই তারপরে যেটা আছে দেখো এইটা গেল এইচএস পরীক্ষায় যারা পাস করেছে তাদের জন্য তারপর নেক্সট দেখো নেক্সট হচ্ছে যারা বিএ বিএসসি বিকম কম অর্থাৎ যারা কলেজে পড়াশোনা করেছো তোমরা কলেজ পাস করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তোমরাও টেট পরীক্ষা দিতে পারবে তোমাদের বিএড বা ডিএলএড এই দুটো ডিগ্রির মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকা চাই এবং গ্র্যাজুয়েশানে তোমাদেরও ফিফটি পারসেন্ট নম্বর থাকা চাই তাহলে তোমরা টেট পরীক্ষাটা দিতে পারবে তাহলে এই গেল তোমাদের শিক্ষাগত যোগ্যতা দুটো যে কি। কতটা শিক্ষাগত যোগ্যতা লাগছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট কত হতে হবে এজ লিমিট আঠেরো বছরের বেশি হতে হবে অর্থাৎ আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা ছাত্রছাত্রী আছো তারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ এই বয়সের মধ্যে যদি থেকে থাকো ফর্মটা ফিল করতে পারছো ঠিক আছে এবং ফর্ম ফিল আপের তারিখ এখানে আরও একটা জিনিস মনে রাখবে কেউ যদি এসসি এস টি হও তোমাদের জন্য নম্বর কিন্তু আরও ফাইভ পারসেন্ট লেস করা হচ্ছে অর্থাৎ তোমাদের পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর পেলেই হবে এবার ফর্ম ফিল ফর্ম ফিল শুরু হচ্ছে চোদ্দো দশ দু অর্থাৎ অক্টোবর মাসের চোদ্দো তারিখ থেকে ঠিক আছে এই ফর্ম ফিল আপের ডেটটা মনে রাখো অক্টোবর মাসের চোদ্দো তারিখ থেকে ফর্ম ফিল হচ্ছে এবং তোমাদের পরীক্ষা পরীক্ষা তোমাদের দেখো পরীক্ষার ডেটও জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা হতে চলেছে পরীক্ষার ডেট দেখো পরীক্ষা হতে চলেছে তোমাদের কত ডিসেম্বর মাসে এগারোই ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই এখন থেকেই তোমাদের প্রস্তুত হতে হবে তারপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস কি থাকছে দেখো তার আগে দেখো তোমার দেড়শো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমাকে এখন থেকেই টার্গেট রেখে চলতে হবে একশো দশ এই টার্গেটটাকে মাথায় রাখতে হবে এর বেশি পেলেও ভালো হয় কারণ বর্তমান সময় প্রতিযোগিতা খুব বেশি তুমি টার্গেট একশো দশ রাখো ঠিক আছে তারপর কি করে টার্গেটটাকে অর্জন করবে সেটাও আসবো সাবজেক্ট দেখো তোমাদের পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে দেড়শো নম্বরের পরীক্ষা দেড়শোটা প্রশ্ন থাকবে তোমাদের ঠিক আছে বাংলা থেকে থাকছে তোমাদের তিরিশটা তিরিশ নম্বরের প্রশ্ন ইংরাজি থেকে থাকছে তিরিশ নম্বরের তিরিশটা প্রশ্ন যেটা শিক্ষা বিজ্ঞান আর শিশু মানে শিশুর বিকাশ এই যে বিষয়টা এখান থেকে থাকছে তিরিশ নম্বরের এবং তোমাদের গণিত অর্থাৎ অঙ্ক থেকে থাকছে তিরিশ নম্বরের এবং তোমাদের যেটা পরিবেশ বিদ্যা আছে সেখান থেকেও থাকছে তিরিশ নম্বরের অর্থাৎ পাঁচটা সাবজেক্ট তোমাদের তিরিশ তিরিশ করে পাঁচটা সাবজেক্ট মিলিয়ে তোমাদের মোট নম্বর কত মোট নম্বর তোমাদের হচ্ছে দেড়শো নম্বর এই দেড়শো নম্বরের পরীক্ষা হবে এবারে তোমাদের বুক লিস্টটা বলবো এবং তারপরে বলবো কিভাবে তোমরা পড়াশোনাটা শুরু করবে অর্থাৎ প্রথম থেকে এখন থেকে কিভাবে তোমাদের পড়াশোনা শুরু করা দরকার যাতে তোমরা অন্যজনদের থেকে এগিয়ে থাকবে ঠিক আছে তোমার বয়স তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে সাঁত্রিশ হতে পারে বা পঁচিশ চব্বিশ তেইশ যাই হোক না কেন এই নিয়মটা যদি ফলো করো এক্সামটা কিন্তু ক্র্যাক করলেও করে যেতে পারো ঠিক আছে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো বাংলা বাংলা বইয়ের জন্য কি পড়বে বাংলা বইয়ের জন্য বামনদেব চক্রবর্তী এই বইটা পড়বে আর আরেকটা বই আমি সাজেস্ট করেছি কালীপদ চৌধুরী ঠিক আছে এই দুটো বইয়ের মধ্যে আরেকটা বিষয় যাদের মনে হচ্ছে যে আমরা একটু পড়াশোনায় দুর্বল আছি অর্থাৎ আমাদের পরীক্ষাটায় পাস করা দরকার ভালো নম্বর পেয়ে খুব বেশি জ্ঞান অর্জন করার দরকার নেই এখন পরীক্ষার জন্য তোমাদের বলবো তোমরা এই একটা বই পড়ো কালীপদ চৌধুরী এই বইটা পড়ো ঠিক আছে কারণ একটা জিনিস মনে রাখবে যে তোমাদের ডিসেম্বরের এগারো তারিখে পরীক্ষা হচ্ছে একটা এত মোটা বই কিনে নেবো তারপর আমি পড়তে পারব না দশ পেজ সেরকম বিষয়ে তোমরা যাবে না আমি সেটাই আশা রাখি তোমাদের থেকে এই বইটা একটু পাতলা আছে এবং অনেক সহজ ভাষা আছে এর থেকে এই একটা বই তুমি কেন এই একটা বই ভালো করে পড়ো পেজ বাই পেজ পড়ার চেষ্টা করো নেক্সট ইংলিশের জন্য ইংলিশের জন্য যারা একটু বেশি অভিজ্ঞ হতে চাইছো তোমরা পিকেদের সরকার পড়বে ঠিক আছে ভালো করে বোঝো যারা একটু বেশি অভিজ্ঞ হতে চাইছো তোমরা পিকেদের সরকার পড়বে না হলে তোমরা ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত স্কুলে বিভিন্ন স্কুলে যে সব গামার বই সাজেস্ট করা হয় সেই সিলেবাসগুলোই যদি তোমরা দেখো ভালো করে সেই সিলেবাসগুলোই যদি আয়ত্ত করো তাহলে কিন্তু আর অন্য কিছু পড়ার দরকার পড়ে না আর তোমরা যারা মানে পড়াচ্ছ অর্থাৎ শিক্ষকতার কাজে প্রাইভেট টিউশান এইরকম কাজে যুক্ত আছো তোমাদের পক্ষে তো খুব সহজ তোমরা জানো যে কি সিলেবাস আছে ক্লাস সেভেন টু ক্লাস টেন পর্যন্ত তোমরা সেই বইগুলো পড়ো নিউ লাইট হাইলাইট ঠিক আছে এই সব বইগুলো বা ছায়া প্রকাশনী নতুন কিছু বই বেরিয়েছে বাজারে সেই সব বই যেগুলো নিচু ক্লাসের আছে ঠিক আছে ক্লাস সেভেন থেকে ক্লাস এইট পর্যন্ত আর যাদের মনে হচ্ছে না আমরা একটা এরকম মোটা সাইজের বই পড়তে চাই তোমরা কিন্তু পিকে সরকার পড়ো এখানে আরও একটা সাজেস্ট করব। যে কামাল হোসেন স্যারের একটা বই আছে ইংলিশের ওই বইটা তোমরা পড়তে পারো ঠিক আছে তারপরে অঙ্কে অঙ্কের জন্য যে যাই বলুক একটা বই প্র্যাকটিস করবে এর বাইরে কোনো অঙ্ক হতে পারে না প্রাইমারি টেটে এর বাইরে কোনো অঙ্ক থাকতেই পারে না হতেই পারে না একটা বই জাস্ট সুবীর দাস পেজ বাই পেজ করতে হবে পেজ বাই পেজ করতে হবে অঙ্ক মুখস্থ নয় অঙ্ক শিখতে হবে এটা মাথায় রাখতে হবে যে অঙ্ক মুখস্থ করবো না আমরা আছে সময় সময় দূরত্বের অঙ্ক সেগুলো আমরা নিয়মটা শিখবো শতকরার নিয়ম শিখবো ঠিক আছে এই অঙ্কগুলো নিয়ম শিখ হবে তোমাকে তোমাকে অঙ্ক মুখস্থ নয় সুবীর দাস প্র্যাকটিস করো আর কিছু পড়া লাগবে না একটা বই যথেষ্ট ছায়া প্রকাশনীর বই এটা ঠিক আছে এবং পরিবেশ পরিবেশ পরিবেশের জন্য একটা বই বার করা হয়েছে প্রাইমারি টেট রিতা পাবলিকেশান রিতা পাবলিকেশানের প্রাইমারি টেট এই বইটা তোমরা পরিবেশ বিদ্যার জন্য দেখতে পারো এবং সব থেকে ভালো হয় তোমরা ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে বা ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত স্কুলের যে পরিবেশ বিদ্যার বই এই পরিবেশ বিদ্যার বইটা যদি তোমরা দেখো তার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে তোমাদের ভূগোল বই আছে ঠিক আছে এই বইটার নাম হচ্ছে আমাদের পৃথিবী বলে নাম এই ভূগোল বইটা তোমরা যদি দেখতে পারো ক্লাস মানে ফাইভ টু ক্লাস এইট পর্যন্ত খুব ভালো হয় ঠিক আছে এখানে ভূগোল বইটার আমাদের ভারতের মধ্যে যে ভূগোল আছে আর সেই পশ্চিমবঙ্গের মধ্যে যে ভূগোল আছে সেটা দেখতে হবে এবং তোমরা এই যে শিশু শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান এইটার জন্য সুশীল রায়ের যে বইটা আছে দুটো খণ্ডে এই বইটা পাওয়া যায় ঠিক আছে এটা অনেক পুরাতন বই এটা একটু তোমরা পড়তে পারো আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা তোমাদের মনে রাখতে হবে যে চারটি বই কিনলেই হবে না যে আমরা একদম বেছে বেছে এক একটা সাবজেক্টের ওপরে চারটে পাঁচটা করে ভালো ভালো দামি 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 পাবলিশারের বই কিনে জমা করব পরীক্ষায় পাস করে যাবো এরকম কিন্তু কোনো বিষয় নয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই রাখবে একটার বেশি বই রাখা কিন্তু খুবই খারাপ একটা করে বই রাখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং সেই বইটাকে বারবার পড়ো তিনটে বই একবার করে পড়ার থেকে একটা বই তিনবার পড়ো তাতে অনেক বেশি কাজ আসবে ঠিক আছে তোমরা করে দেখো অবশ্যই ফল পাবে আর যেটা বিষয় বিষয় বলার আছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো অর্থাৎ তোমরা কতটা প্রস্তুত আছো প্রত্যেকটা সপ্তাহে একটা করে তোমরা মক টেস্ট দাও এবং মক টেস্ট কোনো হাজার হাজার টাকা খরচা করে কোনো সেন্টারে গিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই নিজের ইচ্ছা থাকা চাই বাজারে অনেক ভালো ভালো মক টেস্টের বই পাওয়া যায় যারা এইটা নিয়ে মানে করছে অর্থাৎ এটা নিয়ে দেখছে প্রশ্নর প্যাটার্ন তৈরি করছে তাদের তারা মক টেস্টের বইগুলো বার করে থাকছে অর্থাৎ এই মক টেস্টের বইগুলো তোমরা ব্যবহার করো প্রত্যেক সপ্তাহে একটা করে যে কোনো ডেট একটা বেছে নাও এবং প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করো তাহলেই দেখবে কোনো সমস্যা আর আসবে না ঠিক আছে আর আর যেটা বিষয় সেটা হচ্ছে মক টেস্টটা অতি অবশ্যই তোমাদের তো দিতে হবে মক টেস্ট দিলে কি হবে তোমরা নিজেদের যাচাই করতে পারবে যে আমাদের প্রস্তুতিটা কীরকম লেভেলের আছে একটা জিনিস মনে রাখবে যে ভয়টা মন মানে ভয় যে জিনিসটা ভয়টাই আমাদের সব থেকে ক্ষতি করে এই ভয়টাকে মন থেকে তোমাদের দূর করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ভালো বই অর্থাৎ বিশ্বাস করছো তুমি সেই বইটার ওপরে যে এর থেকে বেশি পড়ার দরকার নেই সেই একটা ভালো বই তুমি বেছে নেবে সেই একটা ভালো বই তুমি বার বার ধরে পড়বে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে মক টেস্ট অর্থাৎ তুমি দেড়শোটা কোয়েশ্চেনের মধ্যে মক টেস্ট দিয়ে কত করতে পারছ অর্থাৎ তোমার ক্যাপাসিটি কত আসছে এই তারিখটার আগে পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখের আগে পর্যন্ত তুমি মক টেস্টটা দিয়ে কত করতে পারছো আর মক টেস্ট থেকেই অনেক প্রশ্ন কমন পাওয়া যায় আমি সব থেকে গুরুত্ব দিচ্ছি আজকে মক টেস্টের ওপর কারণ যে কোনো পরীক্ষা বর্তমান সময়ে ক্র্যাক করতে গেলে মক টেস্ট দেওয়া খুবই প্রয়োজন আর এই পরীক্ষার মাধ্যমেই পরীক্ষার আগে পরীক্ষা এটার মাধ্যমেই তোমরা নিজেদের যাচাই করতে পারবে ট্যাগ লাইনটা মাথায় রাখবে এবার নয় তো আর নয় হ্যাঁ এটা একদম সত্য কথা যে সুযোগ কিন্তু আর নাও আসতে পারে এটাই তোমাদের জন্য শেষ সুযোগ হতে পারে তাই তোমাদের আর অবহেলা করলে হবে না সময় নষ্ট করলে হবে না যতক্ষণ সময় আছে সেই সময়টাকে খুব ভালোভাবে নিজেদের প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে হবে ঠিক আছে আর এই পড়াশোনার জন্য যে তোমাকে কোচিং সেন্টারেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখন ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তুমি ইউটিউবে সার্চ করবে প্রাইমারি টেট বাংলা সিলেবাস চলে আসবে গুগলে সার্চ করবে প্রাইমারি টেট বাংলা সিলেবাস চলে আসবে ঠিক আছে কোনো এখানে সমস্যা নয় শুধু একটাই বিষয় তোমাকে খাটতে হবে ঠিক আছে পরীক্ষাটা তোমার ওপর ডিপেন্ড করছে তোমাকে পরীক্ষা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এজও কোনো বয় ব্যাপার নয় তোমার বয়স বাইশ হতে পারে বত্রিশ হতে পারে ঠিক আছে সেখানে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় তোমাদের বলবো তোমরা অঙ্কটাকে ভয় পাবে না অঙ্কটাকে একটু যে বেশি প্র্যাকটিস করতে পারবে সে কিন্তু নাম্বার অন্যজনদের থেকে অবশ্যই বেশি পাবে আর ইংরাজিটা প্রত্যেক দিন অঙ্ক আর ইংরাজিটা প্রতিদিন একটু একটু করে তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে ইংরাজি অঙ্কটা প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো কোনো সমস্যা আসবে না আর যারা তোমরা টিউশান পড়াচ্ছ অলরেডি তোমরা অবশ্যই কোশ্চেনগুলো কমন পাবে কারণ তোমরা জানো যে তোমরা যারা ক্লাস টেন পর্যন্ত পড়াচ্ছ তোমাদের ফাইভ থেকে আমাদের ওয়েস্ট বোধে বোর্ডে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত যে পরিবেশ বইটা আছে ওখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু কমন চলে আসবে হুবহু ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব আপনজনদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং যদি তোমাদের এই টেড রিলেটেড আরও কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে যা এই টেড রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো